Hello dear students, welcome to grammar class and you are also most welcome to Anushulan YouTube channel. Dear students, today I am Mr. Abu Tahir, SDNT sir of Uttar Dharani Hassaniyani Madrasa Hatibanda Lalmanihar. I am inviting you to enjoy the class. Okay, dear students, for your better understanding, I want to use Bangla with English, which is mixed language. Dear students, jodi compound sentence ei structure follow kore, arthat let plus pronoun er object form, let plus pronoun er object form, subordinate clause এর অ্যাফার্মেটিভ ফর্ম প্লাস ওয়ার অথবা আদারওয়াইজ মেইন ক্লোজ, তবে কমপ্লেক্স সেন্টেন্সে শুরুতে ইফ ও এর পূর্বে ফার্স্ট অর থার্ড পার্সন ব্যবহার করে নেগেটিভ অর্থ প্রকাশ করে। তো প্রিয় শিক্ষার্থীরা একটু উদাহরণ লক্ষ্য করো, লেট মি গো দেয়ার অর আই উইল বি আনএবল টু লার্ন ইট, লেট মি গো দেয়ার অর আই উইল বি আনএবল টু লার্ন ইট। সো ইন দিস কেস দেখো, এখানে লেট মি গো দেয়ার, তাহলে আমরা এর পরিবর্তে কী করবো, লেট মি গো দেয়ার অর্থাৎ ইফ আই ডু নট গো দেয়ার, ইফ আই ডু নট গো দেয়ার। আর এখানে বলা হয়েছে লেট মি গো দেয়ার, আমাকে যেতে দাও, অর আই উইল বি আনএবল টু লার্ন ইট, আমি সেটা শিখতে ব্যর্থ হব। সো এখানে আমরা কী করবো, লেট মি গো দেয়ার এটাকে চেঞ্জ করে আমরা কী করবো, ইফ আই ডু নট গো দেয়ার, আমি যদি সেখানে না যাই, আই উইল বি আনএবল টু লার্ন ইট, আমি সেটা জানতে ব্যর্থ হব। তো এভাবে আমরা করতে পারি, তাহলে লেট মি গো দেয়ার, তাহলে এখানে দেখো এখানে বলা হয়েছে লেট প্লাস প্রোনাউন, লেট প্লাস প্রোনাউনের অবজেক্ট ফর্ম প্লাস ভার প্লাস বাকি অংশ যদি থাকে, তো এরপরে দেখো সাবর্ডিনেট ক্লোজ থাকলো এবং আদারওয়াইজের পরে মেইন ক্লোজ থাকবে, সেক্ষেত্রে আমরা এইটাকে উঠিয়ে দিয়ে কী করবো, ইফ আই ডু নট গো দেয়ার আই উইল বি আনএবল টু লার্ন ইট, এভাবে করবো। তো অ্যানাদার এক্সাম্পল ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং ডিয়ার স্টুডেন্টস, লেট মি স্টাডি হার্ড, লেট মি স্টাডি হার্ড অর আই উইল বি আনএবল টু গেট গুড মার্কস। তো এখানে আমরা কী করবো, ইফ আই ডু নট স্টাডি হার্ড, ইফ আই ডু নট স্টাডি হার্ড, আমি যদি কঠোর পরিশ্রম না করি, বেশি পড়াশোনা না করি, আই উইল বি আনএবল টু গেট গুড মার্কস। তো এখানে আমরা কী লিখবো, ইফ আই ডু নট স্টাডি হার্ড আই উইল বি আনএবল টু গেট গুড মার্কস। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট রুল, তো এখানে একটা উদাহরণ আমরা লক্ষ্য করি, দেখো যদি কম্পাউন্ড সেন্টেন্সে এই স্ট্রাকচার ফলো করে, অর্থাৎ লেট প্লাস প্রোনাউন এর অবজেক্ট ফর্ম, লেট প্লাস প্রোনাউনের অবজেক্ট ফর্ম দুই ক্লোজের মাঝে অ্যান্ড যুক্ত থাকে, হ্যাঁ মেইন ক্লোজ অ্যান্ড যুক্ত থাকে এবং অ্যান্ড এর পরে যদি মেইন ক্লোজ থাকে, তবে কমপ্লেক্সের শুরুতে ইফ ও এর পরে ফার্স্ট ও থার্ড পার্সন ব্যবহার করে অ্যাফার্মেটিভ ফর্মে নিয়ে আসতে হবে। তো একটু লক্ষ্য করো, লেট মি স্টাডি হার্ড অ্যান্ড আই উইল বি এবল টু গেট গুড মার্কস, তাহলে এখানে ইফ নিয়ে আসবো, তবে ইফ আই স্টাডি হার্ড, ইফ আই স্টাডি হার্ড কমা আই উইল বি এবল টু গুড মার্কস। তো এখানে দেখো যদি এপাশে নেগেটিভ অর্থবোধক সেন্টেন্স থাকে তাহলে আমরা এখানে লিখবো ইফ আই ডু নট, কিন্তু এখানে যদি অ্যাফার্মেটিভ অর্থবোধক বাক্য থাকে তাহলে এখানে আমরা লিখবো ইফ আই স্টার, মানে ই প্লাস অ্যাফার্মেটিভ ফর্মের একটি বাক্য। তো এখানে দেখো লেট মি স্টাডি হার্ড, তাহলে আমরা কী লিখেছি, ইফ আই স্টাডি হার্ড আই উইল বি এবল টু গেট গুড মার্কস, যদি আমি পড়াশোনা করি আমি ভালো মার্ক পেতে সমর্থ হব, তাহলে ইফ আই স্টাডি হার্ড আই উইল বি এবল টু গেট গুড মার্কস। সেম ওয়ে লেট মি গো দেয়ার অ্যান্ড আই উইল বি এবল টু লার্ন ইট, তো ইফ আই গো দেয়ার কমা আই উইল বি এবল টু লার্ন ইট, ইফ আই গো দেয়ার আই উইল বি এবল টু লার্ন ইট। ডিয়ার স্টুডেন্টস, ইন দিস ওয়ে ইউ উইল ট্রাই টু সলভ দিস টাইপ অফ প্রবলেম। ডিয়ার স্টুডেন্টস, স্টাডি হার্ড অর ইউ উইল ফেল,
study hard or you will fail. So dear students, compound sentence jodi a structure follow kore arthat verb plus affirmative form, dekho verb plus affirmative form or otherwise main clause complex korar shomoy if o er pore second person byabohar kore negative ortho prokash kore emon bakyo byabohar korte hobe. তো এখানে আমরা কি করব, ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল ফেল, ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল ফেল, স্টাডি হার্ড অর ইউ উইল ফেল, এটা আমরা কমপ্লেক্স করলে কি হবে, ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল ফেল. সেম ওয়ে অ্যানাদার এক্সাম্পল ফলো, প্র্যাকটিস মোর অর ইউ ক্যান নট বিকাম এ গুড সিঙ্গার, ইফ ইউ ডু নট প্র্যাকটিস মোর কমা ইউ ক্যান নট বিকাম এ গুড সিঙ্গার. ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও অ্যানাদার রুল, কম্পাউন্ড সেন্টেন্স দেখো, এখানে স্টাডি হার্ড অ্যান্ড ইউ উইল গেট গুড মার্কস, জাস্ট প্র্যাকটিস, স্টাডি হার্ড অ্যান্ড ইউ উইল গেট গুড মার্কস, ইফ ইউ স্টাডি হার্ড, ইফ ইউ স্টাডি হার্ড কমা ইউ উইল গেট গুড মার্কস. ডিয়ার স্টুডেন্টস, নেক্সট read more and your writing capability will increase. So if you read more, comma, your writing capability will increase. Okay, dear students, if you read more, comma, your writing capability will increase. Dear students, I am very tired and so I cannot work. I am very tired and so I cannot work. Jodi compound sentence very and so hence therefore plus main clause ei form thake, ei form e thake, tale complex korar shomoy so that form byabohar korbo. Orthat dekho ekhane I am very tired, to ekhane amra debo ei very uthiye diye ki korbo so, I am so tired, tarpor dekho ei je ekhane egulo uthe jabe, এই জায়গায় কি হবে দ্যাট, তাহলে লক্ষ্য করো এই ভেরি উঠে গিয়ে কি হবে সো, আর এই অ্যান্ড সো হেন্স দেয়ার ফর এগুলো উঠে গিয়ে কি হবে দ্যাট বসিয়ে দেবো আর বাকি সব ঠিক থাকবে. ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো, আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়ার্ক, আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়ার্ক. তো সেম ওয়ে দ্য প্লেস ইজ ভেরি ক্রাউডেড অ্যান্ড সো I cannot find a place to stand. The place is so crowded that the place is এখানে দেখো এই ভেরি উঠিয়ে দিয়ে কি করবো সো, দ্য প্লেস ইজ সো ক্রাউডেড দ্যাট এটা পুরাটা উঠে যাবে কি হবে এই জায়গাটাতে কি হবে দ্যাট আই ক্যানট ফাইন্ড এ প্লেস টু স্ট্যান্ড, দ্য প্লেস ইজ সো ক্রাউডেড দ্যাট আই ক্যানট ফাইন্ড এ প্লেস টু স্ট্যান্ড. Dear students, if you practice in this way, I think you will be able to learn many things. Say prayers or you cannot advise anyone to say prayers. Dear students, in this situation, I mean, jodi compound sentence e dui close er majhe word thake, ki thake, word thake, byabohar kore upodesh dewa bujhay, tobe complex korar shurute unless byabohar korbo amra. এবং পরে সেকেন্ড পার্সন ব্যবহার করে সেন্টেন্সটা ক্লিয়ার করব. দেখো সে প্রেয়ার্স ওয়ার ইউ ক্যানট অ্যাডভাইস এনিওয়ান টু সে প্রেয়ার্স, তাহলে এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, তাহলে আমরা কী করবো আনলেস ইউ সে প্রেয়ার্স, আনলেস ইউ সে প্রেয়ার্স, আনলেস ইউ সে প্রেয়ার্স, বাকি এই কমা ওয়ার উঠিংয়ে কী হবে কমা বাকি সেন্টেন্সটা ঠিক থাকবে ক্লোজটা ঠিক থাকবে, আনলেস ইউ সে প্রেয়ার্স comma you cannot advise anyone to say prayers, unless দেখো এখানে say prayers ছিল এখানে আমরা কি করলাম unless you say prayers comma you cannot advise anyone to say prayers. Okay dear students, another example, practice hard or you cannot become a good singer, unless you practice hard comma you cannot become a good singer. তাহলে দেখো এই যে এই ক্লোজটার সামনে unless you আনলেস ইউ যুক্ত করে দিলাম, আনলেস ইউ প্র্যাকটিস হার্ড কমা ইউ ক্যানট বিকাম এ গুড সিঙ্গার.
Okay, dear students, thank you very much for enjoying this class. You are all most welcome to the next class. Thank you very much. Allah Hafiz.